সালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে ফ্রিজটি রাখা, এই ফ্রিজের মধ্যে নর্মালের ঠান্ডা কম আসে এবং ডিপের ড্রয়ার সিস্টেম ফ্রিজ, ডিপের মধ্যেও ঠান্ডা কম আসে। তো আজকে যে ভিডিওটি আমরা আপনাদের করবো, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে যে ফ্রিজটি, ফ্রিজের পিছনের এই যে চেম্বারটা দেখা যাচ্ছে, আগে নর্মাল চেম্বারটা বানানো ছিল, তো আমরা এই চেম্বারটি চেঞ্জ করে নতুন আরেকটা চেম্বার বানাবো। তো এখন এই চেম্বারটি আমরা আগে তৈরি করব, তো বন্ধুরা দেখতে থাকুন। আর এই যে এখানে যে ডিপে, এটা হচ্ছে ডিপ, আর উপরে যেটা দেখলেন ওটা হচ্ছে নর্মাল। এই ডিপের এই সেলফগুলোতে আমাদের ঠান্ডা হয় না, ঠান্ডা কম হয়, আর নিচের চেম্বারে ঠান্ডা আসে। তো আমরা গ্যাস করার জন্য ফ্রিজটা আমরা কী করব, ক্যাপিলারি চেঞ্জ করব আর নর্মালটা বানবো। তো ফ্রিজটা চুকিং করে ভিতরে ময়লা ছিল, এই জন্য আমরা এটা এই কাজটা করব। তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা শিটের টুকরো দিয়ে আমরা কেটে প্রথম এরকম মাপ মতো মাপ নিয়ে নিব। তো আমরা আগে ওই ভিতরে চেম্বারের সাথে মাপ নিয়ে এরকম একটা শিট তৈরি করে নিছি, তৈরি করে নিছি সেই শিট, এই শিটটা আগে ভাঁজ করে কোনাগুলো এরকম ই করে নিব। এই শিটটা কিন্তু নর্মাল শিট না বন্ধুরা, এটা হচ্ছে র্যাপিং শিট বলি আমরা। এটা আপনার যে কোনো ফ্রিজের যন্ত্রাংশ যেই দোকানে বিক্রি হয় সেখানে আপনারা কিনতে পাবেন। সেই শিটের দাম নিবে 150 টাকা কেজি, কেজি দরে কিনতে পাবেন। আর শিটের সামনে ফ্রন্ট সাইড যেটা, সেই ফ্রন্ট সাইডের মধ্যে একটা স্লিপিং থাকে, মানে পলিথিনের মতন একটা কাগজ থাকে। আমরা যে কাজটি এখন করতেছি বন্ধুরা, এই কাজটা হচ্ছে এটার পিছন সাইডে যে রঙগুলো আছে, রঙগুলো উঠাইতে হবে। সেই রঙগুলো উঠাইতেছি, আর রঙগুলো উঠানোর পরে আমরা এখান থেকে পাইপগুলো বসাবো। পাইপ বসাইয়া তারপরে পাইপটা ঝালাই করে দিব। তো বন্ধুরা আমাদের রং উঠানো শেষ, এখন আমরা যে কাজটি করছি সেটা হচ্ছে আমাদের 1/4 সাইজের একটি পাইপ লাগবে, সেই পাইপটা দিয়ে আমরা ঝালাই করা এটার মধ্যে আমরা বসাই দিব। তো প্রথম আমরা পাইপটা আগে ই করব, এটার মধ্যে মাপ দিয়ে ভ্যান করে নিব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? অবশ্যই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন, ধন্যবাদ সবাই। তো বন্ধুরা আমরা এখন যে কাজটি করতেছি সেটা হচ্ছে 1/4 সাইজের পাইপটা এই শিটের মধ্যে মাপ দিয়ে বসাইতেছি। আর এখানে ভ্যান করার জন্য বন্ধুরা আপনাদের এই যেই সাইজের পাইপ ঠিক ওই সাইজেরই একটা স্প্রিং পাইপ লাগে, ভ্যান স্প্রিং পাইপ বলি আমরা। আপনি দেখতে পাচ্ছেন পাইপের ভিতরে একটা স্প্রিং পাইপ আছে, সেই স্প্রিং পাইপটা দিয়ে যদি ভ্যান করি তাহলে ওই যে রাউন্ডগুলো যখন ভ্যান করি তখন ওই স্প্রিং পাইপটাও রাউন্ড, এর মধ্যে থাকলে আমাদের পাইপটা ট্যাপ খায় না। যদি ট্যাপ খেয়ে যায় তাহলে আমাদের গ্যাস সার্কুলেশনটা হবে না। তো সেই জন্য আগে আমরা যে কাজটি করতেছি ভ্যান স্প্রিং পাইপ দিয়ে আমরা ওই প্রত্যেকটা জয়েন্টে ইয়ার মধ্যে ভ্যানের মধ্যে ভ্যান করে নিতেছি। আমরা পুরো পাইপটি এরকম শিটের সাথে আগে অ্যাডজাস্ট করে বসাই নিব, ব্যান করে পুরো পাইপটি আগে পেঁচাই নিব। পেঁচানোর পরে আমরা এই পাইপটি ঝালাই করে দিব, পুরো চেম্বারটা, পুরো চেম্বারের পাইপগুলো ঝালাই করে দিলে আমরা ঝালাই করব হচ্ছে হিটিং তাতাল আছে একটা, আমাদের ইলেকট্রিক তাতাল না, আগুনে হিট দিয়ে একটা তাতাল আছে, সেই তাতাল দিয়ে রাং দিয়ে ঝালাই করে দিব। যদি ঝালাই করে দিই তো বরফের চাপে আমাদের এই ঝালাইগুলো ফাটবে না, শক্তিশালী হবে। এই যে হচ্ছে তাতাল আর রাং, এটা দিয়ে আমরা ঝালাই করা শেষ করলাম। আমাদের ঝালাই করা শেষ হয়েছে, আরেকটা ঝালাই বাকি আছে, ঝালাইটা আমরা এখন করব। তো বন্ধুরা আমাদের ঝালাই, এই ঝালাইটাও আমাদের এখন মনে করেন করা শেষ হয়ে যেতেছে। এখন ঝালাইটা করা শেষ হইলে আমরা এই চেম্বারটি ফিটিং করব। এই এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে অ্যাসিড, এই অ্যাসিড দিলে জায়গাটা পরিষ্কার হয়। আমার ঝালাই করা শেষ, ঝালাইয়ের আগে অ্যাসিডটা দিয়ে নিলে ঝালাইটা ভালো মতো ধরে। তো বন্ধুরা আমার ঝালাই টালাই কমপ্লিট, চেম্বারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আপনি দেখলেন আপনাদের সামনে চেম্বারটা বানানো হলো। তো ভিউয়ার্স এইভাবে আমরা চেম্বারটা একটু বাড়িতে নিলে আমাদের ফিট, মানে পিছন সাইডে যেখানে ফিটিং করব সেই ফিটিংটা অ্যাকোরেট হবে। পাইপটা ভ্যান করার কারণে অনেক জায়গায় উঁচা নিচে আঁকা বাঁকা হয়ে আছে, এই জন্য আমরা এভাবে বাড়িতে নিলাম। তো এখন আমরা এই চেম্বারটা যেহেতু অ্যাসিড ব্যবহার করে ঝালাই করা হয়েছে, আমরা এখানে ব্যালেন্স বসানোর জন্য একটা ছিদ্র আছে সেই ছিদ্রটা করতেছি, আর চারপাশে চারটা নাট লাগাইতে হবে পিছনে বসানোর জন্য, সেই জন্য আগে ছিদ্র চারটা করে নিলাম। ওইখানে নিয়ে শিটটা ছিদ্র করা যাবে না, এই জন্য বাইরে থেকে করে নিলাম। আমি মাঝখানে ছিদ্রটা হচ্ছে বেলুনস বসানোর জন্য থার্মোস্টেটের, আর আমরা যেহেতু এটার মধ্যে অ্যাসিড ব্যবহার করছি তো সেই ক্ষেত্রে এটা আমাদের একটা কাজ করতে হবে, এই ঝালাইয়ের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে যে ধোয়ার আগে এই পাইপের মাথাগুলো ব্লক রাখতে হবে।
তো এখন যদি আমরা না দুই তাহলে এই ছিটটা জঙ্কার ধরে আসবে, জঙ্কার ধরবে আর কি, অনেক দ্রুত জঙ্কার চলে আসবে। তো এই জন্য আমরা আগে ধুয়ে নিব ভালো করে। ধুয়ে যদি পারেন আপনারা পরিষ্কার করে মুইসে পরে রং করে দিতেও পারেন, যেই যেই সাইডগুলোর মধ্যে আমরা ঝালাই করছি ওই জায়গাতে একটা কালার করে দিতে পারেন। কিন্তু আমরা শর্ট সময়ের কারণে আমরা কালার করলাম না। এখন এই ডিপ চেম্বারটা আমরা খুলে বের করে ফেললাম, ডিপ চেম্বারটা খুলে বের করে ফেলছি। এখন যে কাজটি করব আমরা, এখানে ক্যাপিলারি পাইপ বসাবো। তো ভিউয়ার্স, আমার যে আমি যে কাজটি করতেছি সে কাজটি হচ্ছে নর্মাল এবং ডিপ চেম্বার দুইটার, নর্মাল এবং ডিপ চেম্বার দুইটার ভিতর দিয়ে আমাদের এই নর্মাল চেম্বারের পাইপটা ঢুকবে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ওই নিচ থেকে জয়েন্টটা কেটে দিছি। এখন উপরে নর্মাল চেম্বারটা, পুরানো চেম্বারটা আমরা খুলে ফেলতেছি। তো একটু শক্তি করে টান দিতে হবে, টানার টান দিয়ে বের করার চেষ্টা করছি। এই তো আমার চেম্বারটা বের হয়ে আসছে। তো বন্ধুরা, এই এখান থেকে যে পাইপটা দেওয়া ছিল ভিতর দিয়ে, আমরা ওই নতুন চেম্বারটার পাইপটাও এইভাবে ভিতর দিয়ে দিব। তো সরাসরি যদি পাইপটা, তামার পাইপ অনেক নরম থাকে, যদি সরাসরি ঢোকাইতে চেষ্টা করি তাহলে আমাদের একটা সমস্যা হবে, সেটা পাইপটা ভাঙে যেতে পারে, বাঁকা হয়ে যেতে পারে। বাঁকা হয়ে গেলে সেই পাইপটা কাইটে আবার ঝালাই করা লাগে, এই জন্য আমরা সেই কাজটা করব না। আমরা এখন যে কাজটি করছি সেটা হচ্ছে একটি ক্যাপিলারি টিউব লাগবে, বা একটু জিআই তারের টুকরো লাগবে, যেটাই বলেন জিআই তারের টুকরো কিংবা ক্যাপিলারি টুকরো, যে আমরা ভিতর দিয়ে ঢোকাই নিলাম, যে আমাদের ঢোকানো শেষ হয়ে গেল। তো এখন এই দুইটার সাথে দুইটা পাইপ আমরা আটকে নিব, আটকে টান দিয়ে বের করব। তাইলে আমাদের কী হবে, পাইপের উপরে কোনো প্রেশার পড়বে না, মাথাটা কাইটে বাজ দিয়ে বলটাই নিতে হবে, যেহেতু পাইপের ভিতরে ঢুকাইলে পাইপটা বের হয়ে না আসে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি কোনো আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আমি সবসময় প্রতিটি ভিডিওর মধ্যে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আপনারা আমার এই ভিডিওগুলো দেখে যেন আপনারা নিজেরাই আপনাদের ফ্রিজটি ঠিক করতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমি যে কাজটি করছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার যে পাইপের মুখটা আছে, সেই মুখটা আমরা এখন একটু ফাঁকা করে নিব। আর এটার মধ্যে আমরা ওই যে জিআই তার বলেন কিংবা ক্যাপিলারি, আমরা পুরান যেই ইটা ঢুকাইছি সেইটা এটার মধ্যে পাঁচ কুইরা দিব। পাঁচ কুইরা দেওয়ার পরে টেনে বের করব। তো ভিউয়ার্স আমার এখন ওই পাঞ্চ করা হচ্ছে যেই তারটা, এই পাঞ্চ করার পরে আমরা ভিতর দিয়ে প্রবেশ করাই দিব এই তারটার ইয়াটাকে, চেম্বারের পাইপটাকে। একটা পাঞ্চ করা হয়ে গেল। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন আরেকটি পাইপ যে আছে আমার, সেই পাইপের মধ্যে আমি যেই দ্বারা মাথাটা ঢুকায় এরকম দুইটা প্লাস দিয়ে চাপ দিয়ে আটকায় দিতেছি একদম ফিক্সড করে, যেহেতু আমরা যে তারটা ধরে টান দিলে পাইপের উপরে কোনো প্রেশারটা কম পড়ে। তো ভিউয়ার্স, আমার পাঞ্চ করা হয়ে গেছে। এখন যে কাজটি আমি করবো, নিচেরটা ধরে একজনে টান দিব আর উপরটা ধরে একজনে আমার ভাবমতো পাইপটা ঢোকায় দিব। তো দেখতে থাকুন বন্ধুরা আপনারা কীভাবে করবেন, আমরা সে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার হাতে যেইটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ক্যাপিলারি টিউব। তো এই ক্যাপিলারি টিউবটা আমরা এই ফ্রিজের মধ্যে সেট করব। নর্মাল এবং ক্যাপিলারি টিউব এই দুইটাই আমরা ফ্রিজের নতুন করে লাগানোর চেষ্টা করছি। আগের নর্মালের যে চেম্বারটা ছিল শিটটা জঙ্কার ধরিয়া এই নষ্ট হয়ে গেছে, শিটের থেকে পাইপটা আলাদা হয়ে গেছিলো, যার কারণে ঠান্ডা আসতো না নর্মালে। এই জন্য আমরা নতুন করে এই চেম্বারটা বানাইলাম, নর্মাল চেম্বারটা বানাইলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দুইটা লোক লাগে এই কাজটা করতে গেলে, একা করা সম্ভব হয় না। যদি একা করতে যাই তাহলে পাইপটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো নিজ দিয়ে একজনে আমরা ওই তারটা ধরে টান দেওয়া হচ্ছে, আর আমাদের উপর থেকে আরেকজনে প্রেশার করা হচ্ছে পাইপটিকে। তো অলরেডি একটা পাইপ বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা পাইপ, সেই পাইপটা হচ্ছে আমার উপরের পাইপটা নিচে চলে আসছে। এখন ওই পাইপটা আমাদের পিছন দিয়ে যে সেকশন লাইনের পাইপ, এই পাইপটা হচ্ছে সেকশন। তো এই পাইপটার নিচে পিছন দিয়ে আমাদের সেকশনে চলে যাবে, এটি আমরা ফ্রিজের কম্প্রেসারে সাকশন লাইনে লাগাবো। সাকশন লাইনে এই পাইপটা লাগানোর জন্য আমরা একটু পাইপটা বাড়তি রাখছি, আর ডিপের চেম্বারের সাথে এই আমার
একটা পাইপ জোড়া হয়ে যাবে, আর আরেকটা অংশের মধ্যে আমাদের ক্যাপিলারি টিউবটা লাগবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার চেম্বারটা অটোমেটিক্যালি সুন্দর মতো বসে পড়লো। তো এখন যে কাজটি আমরা করব সেটা হচ্ছে আমরা এই চেম্বারটাকে ফিটিং করে নিয়ে এটার মধ্যে স্ক্রু দিয়ে চেম্বারটা অ্যাকুরেট মাপ দিয়ে বসাই দিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার চেম্বার সম্পূর্ণ পাইপটাই নিচে ঢুকে গেছে। তো ভিউয়ার্স এই যে আমার চেম্বার বসানো শেষ, এখন আমি স্ক্রু মেরে দিব, দুইটা স্ক্রু বা চারটা স্ক্রু যে যে কটা দিয়ে আপনারা পারেন। আমি চারটা স্ক্রু লাগানোর জন্য জায়গা করছি, তারপর তো আমি স্ক্রুগুলো এখন লাগাবো। দুইটা পাইপ, একটা পাইপ আমার সাকশনে চলে গেছে, আর এখানে যে আরেকটা পাইপ আছে এই পাইপটা একটা জোড়া হবে ক্যাপিলারি টিউবের একটা জোড়া হবে আপনার নিচে চেম্বারের সাথে, আর একটা পাইপ সেকশনে চলে গেল। তো আমরা স্ক্রুটা লাগাই নিচ্ছি। স্ক্রুটা লাগানোর চেষ্টা করা হচ্ছে। স্ক্রুটা যদি না লাগাই তাহলে আমাদের বরফের চাপে চেম্বারটা ফুলে উঠবে, সেই জন্য আমাদের আগে স্ক্রুটা লাগাই নিতে হবে। চারটা স্ক্রু পয়েন্ট করা হয়েছে, চারটা স্ক্রুই আপনারা লাগাই দিবেন। স্টার স্ক্রু দিয়ে আপনার সুন্দর মতো লাগাই রাখবেন, তবে স্ক্রুটা অনেক বেশি বড় দিলে আবার পিছন দিয়ে বের হয়ে যাবে, স্ক্রুটা বেশি বড় রাখা যাবে না, চারদিকে সমান মাপ হয়েছে। দেখছেন বন্ধুরা কত সুন্দর সুন্দর ফিটিং হয়েছে। আমরা চেষ্টা করি কাস্টমারের ফ্রিজটা, অনেকেই কাস্টমারও বুঝতে পারে না যে আমরা যেভাবে চেম্বার বানাই, কাস্টমারও বুঝতে পারে না যে এই চেম্বারগুলো আমরা বানানো হয়েছে আমাদের। আর যারা আমরা টেকনিশিয়ান কাজ করি তারা বুঝতে পারি যে এই ফ্রিজের চেম্বারটা বানানো হয়েছে। অনেক ফিনিশিং করে করার চেষ্টা করি আমরা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে দুইটা মাথা, চেম্বারের ডিপ চেম্বারের দুইটা মাথা, একটা মাথা আমার নর্মাল চেম্বারের সাথে জোড়া হবে, আরেকটা মাথায় ক্যাপিলারি জোড়া হবে। যে মাথাটা পরিষ্কার করতেছি ওই মাথাটার মধ্যে হবে আমার ক্যাপিলারিটা জোড়া। আর চেম্বারের যে আরেকটা পাইপ দেখতে পাচ্ছেন নর্মালের মধ্যে ডিপের মধ্যে বের হয়ে আছে, ওই পাইপের সাথে এই ডিপের চেম্বারের আরেকটা পাইপ জোড়া করে দিব। আর আরেকটা মাথায় আমরা ক্যাপিলারি টিউব ঝালাই করে দিব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যাপিলারি টিউবের আমরা এই ক্যাপিলারি টিউবটা ওটার মধ্যে ঢুকাই দেবো, 1 ইঞ্চি পরিমাণ ভিতরে ঢুকাই দেবো। এটা হচ্ছে ছিদ্র ক্যাপিলারির, এটা কিন্তু একটা পাইপ, ক্যাপিলারি পাইপ, এই পাইপ দিয়েই গ্যাস সার্কুলেশন হয়। তো ভিউয়ার্স আমরা এই পাইপটা এখন এটার মধ্যে ঝালাই করে দেবো, 1 ইঞ্চি পরিমাণে ভিতরে ঢুকাই দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা 1 ইঞ্চি পরিমাণ ভিতরে ঢুকাই দিতেছি। আপনার যদি এই পাইপটা অতিরিক্ত বেশি দেন তাহলে কিন্তু অতিরিক্ত বেশি দিলে শব্দ হবে, সার্কুলেশন হবে, অন্যরকম একটা আওয়াজ হবে চেম্বারের মধ্যে। তো এটা বেশি পরিমাণ না ঢোকায় একটা পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ ঢোকাইলেই এনাফ। আর এরপরে ঝালাইটা যত খুব নিখুঁত হয় খুব সুন্দর হয় সেভাবে ঝালাই করার চেষ্টা করবেন। আমরা ঝালাই করতেছি খুব সুন্দরভাবে, তবে একটা কথা মনে রাখবেন ঝালাই করতে গিয়ে এটার মাথায় কিন্তু এই পাইপের সাথে আরেকটা জয়েন্ট আছে, সেটা হচ্ছে লোহার সাথে তামার ঝালাই, যদি ওই ওই পাইপটা যত গুইলা না যায়, গুইলে ওইখান দিয়ে যত লিক না হয় সেটা ফলো করতে হবে। তো ওই ঝালাই করে আরেকটা ব্লিজিংয়ের পরিমাণ অতিরিক্ত বেশি দিবেন না, বেশি দিলে ভিতরে ডুইকা ব্লক হয়ে যেতে পারে। তো ভিউয়ার্স আমার ঝালাই করা শেষ হয়ে গেছে এটা, আর এই মাথাটা হিট দিতেছে এই কারণেই, এটার সাথে যে আরেকটা পাইপ আমরা ঢোকাবো সেই জন্য ফ্লাইং করতে হবে। আর এটা অরিজিনাল পাইপ, অরিজিনাল পাইপ একটু শক্ত থাকে, থিকনেস মোটা থাকে, এই জন্য আমরা একটু আগুনে হিট দিয়ে নরম করে নিলাম, তামার পাইপ আগুনে হিট দিলে নরম হয়। ভিউয়ার্স এখন আমার ক্যাপিলারি ঝালাই করা শেষ, ঝালাই করে আমরা এরকম করে পেঁচাই নেবেন ক্যাপিলারিটা, যদি পেঁচায় না নেন নয়তো বা আপনার গুড়ার মধ্যে চাপ খেয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এরকম করে পেঁচাইয়ে নিলে তখন আপনার সমস্যা হয় না, ভাঙার সম্ভাবনা কম থাকে। তো আমরা এই ক্যাপিলারি টিউবটা পিছন দেওয়া ওই পাইপের সাথে বের করে নিতেছি, সাকশন পাইপের সাথে ক্যাপিলারি টিউবটা বের করে নিতেছি।
তো এখন আমি চেম্বারটা ভিতরে ঢুকাই দিব, ঢুকাই ওই ঝালাইটা করে ফেলবো। ঝালাই করলেই আমার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। চেম্বারটা এখানে গ্রুপ আছে, এই গ্রুপে গ্রুপে বসায় ধাক্কা দিলে ভিতরে ঢুকে যাবে, খুব কষ্টকর কোনো বিষয় নাই এখানে। তবে একটা কথা মনে রাখবেন, চেম্বার বের করার সময় দুই পাশে কিছু লক থাকে, এই লকগুলো যাতে না ভাঙে। লক ভাঙলে কিন্তু চেম্বার দেখতেও খারাপ দেখা যাবে এবং আপনার বসাইতেও পারবেন না। তো বন্ধুরা, আমার ক্যাপিলারি পিছন দিয়ে বের করা শেষ, চেম্বারও মোটামুটি 80% ভিতরে ঢুকাইছি। তো ভিউয়ার্স, এখন যে কাজটি আমরা করব সেটা হচ্ছে আমরা ওই দুইটা পাইপ চেম্বারের একটা সাথে আর একটা সংযোগ করে নিব। সংযোগ করে এখন আমরা ওই যে আপনাকে বলছিলাম যে নর্মাল চেম্বারের পাইপটা এটার সাথে এসে জোড়া হবে, তো আমাদের জোড়া দেওয়া শেষ। এখন আমরা যে কাজটি করতেছি, নর্মাল ডিপ চেম্বার পুরোটা ভিতরে ঢুকাই, যে এই লকগুলোর কথা বলছিলাম, এই লকগুলো আবার পড়াই দিতে হবে। তো ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন এই লকগুলো যদি না পড়াই দেয়, এই যে এরকম সামনে একটা বিট থাকে, বিট সহকারে এই লকটা এভাবে পড়াইতে হয়। যদি না পড়ে তাহলে দেখতেও খারাপ দেখা যাবে এবং সামনের দিকে চলে আসবে, হাত দিয়ে নাড়াচাড়া করা যাবে না। ভিতরে মাছগুস্ত যখন রাখবেন তখন সামনের দিকে বের হতে গেলেই মাছগুস্ত টান দিলে এই চেম্বারটা সামনের দিকে বের হয়ে আসতো। তো ভিউয়ার্স, আমার মোটামুটি কাজ শেষ বলাই চলে। এখানে দেখতে পাচ্ছেন আমি ওই লকগুলো লাগানো হচ্ছে, লকটাও লাগানো শেষ। আমার চেম্বার, নর্মাল চেম্বার, ডিপ চেম্বার দুইটাই ফিটিং করা হলো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল আপনাদের জন্য। আমরা চেষ্টা করব সব সময় আপনাদের কাছে এরকম আরও ভিডিও নিয়ে আসার জন্য। তবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের কাছে এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। তবে আপনাদের কাছে বন্ধুরা একটা রিকোয়েস্ট রইল, এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, আর আপনারা যদি আমাদের একটা লাইক এবং কমেন্টস না করেন তাহলে আমাদের সার্থকতা হয় না। আর দয়া করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমিও আগ্রহ পেয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। আর আমার চ্যানেলের সাবস্ক্রাইব করার পরে যে পাশে বেল আইকনটি আছে, অবশ্যই বাজিয়ে দিবেন বেল আইকনটি। নতুন করে আমি যদি কোনো ভিডিও করি তাহলে আমার সেই ভিডিওটি আপনাদের নোটিফিকেশন হিসেবে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ আমার ফ্রিজটি, ফ্রিজটি আগে এরকমই ছিল, পর আমরা সুন্দর করে সম্পূর্ণ জিনিস খুলে আমরা তৈরি করে আবার এরকম করে নিয়ে আসছি। তো আমার কাজ টোটালি কমপ্লিট। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমত।